হ্যালো ডিয়ার গাইস, আপনারা কেমন আছেন? আমি বরাবরের মতন আবারও আরেকটি নতুন ধামাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের যে নাটক নিয়ে আপডেট জানাতে যাচ্ছি তার নাম হচ্ছে চিরকুমার চিকুসঙ্গ। চিরকুমার চিকুসঙ্গ নামক এই নাটকটি সম্পর্কে সম্পূর্ণ আপডেট যদি আজকে আপনাদের জানতেই হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এই নাটকটিতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের যত সব বড় অভিনেতাকে, কেননা এই নাটকটিতে আপনারা অভিনেতা চরিত্রে দেখতে পাচ্ছেন মারজুক রাসেলকে, সালাউদ্দিন লাবলুকে, আরশ খান, সরাফ আহমেদ জীবন, অনিক সহ আরও অনেককেই। আর অভিনেত্রী চরিত্রে রয়েছে ফারিয়া শাহরিন। আপনারা হয়তো চিরকুমার চিকুসঙ্গ নামক এই নাটকটি সম্পর্কে সম্পূর্ণ বুঝতেই পারছেন। যারা মেয়েদের পছন্দ করে না, অর্থাৎ বিয়ে করতে চায় না, তাদের নিয়েই, অর্থাৎ এরকম একটি কাহিনীকে ঘিরেই এই নাটকটি আমাদের মধ্যে রিলিজ হতে যাচ্ছে। এই নাটকটিতে মারজুক রাসেল, আরশ খান, সরাফ আহমেদ জীবন, অনিক সহ অনেকেই বিয়ের চরিত্রে, ও মানে বিয়ে করবে না এরকম চরিত্রে অভিনয় করবে। আর এই নাটকটি আমাদের মধ্যে রিলিজ হতে যাচ্ছে এই সামনের 1 নভেম্বর এনটিভি পর্দায়, আর এনটিভি ইউটিউব চ্যানেলেও সেদিন রিলিজ হবে। আর এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে তুহিন হোসেন। তুহিন হোসেনের পরিচালনায় এই নাটকটি রচনা করেছে গোলাম রব্বানি। আর গোলাম রব্বানির রচনায় এই চিরকুমার চিকুসঙ্গ নামক এই নাটকটি আমাদের মধ্যে রিলিজ হতে যাচ্ছে, যেহেতু 1 নভেম্বর তাই আর বেশি দিন নয়। এটি একটি ধারাবাহিক নাটক, অর্থাৎ পর্ব আকারে আপনারা এই নাটকটি দেখতে পারবেন। আর আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর যাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আসসালামু আলাইকুম।